দর্শক আমাদের সহকর্মী সাইফুল ইসলাম রয়েছেন চট্টগ্রামে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, চট্টগ্রামে আসলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে জানাবেন। আক্রান্ত হয়েছেন দিন দিন, কিন্তু চট্টগ্রামে আক্রান্তের হার কিন্তু বেড়ে চলছে, কোনো কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করার পরে উত্তর কাকচালির দশটি ওয়ার্ডে ইতিমধ্যে লকডাউন করা হয়েছে, লকডাউনের আজ কিছুদিন চলতেছেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে অবাধে কিন্তু এই লকডাউনের ভিতরে কিন্তু মানুষজন আসা যাওয়া চলাফেরা করতেছে, কোনোভাবেই কিন্তু আসলে এদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে মনিটরিং করতেছে এবং সহায় করছে প্রশাসনের লোকজন। এরপরও কিন্তু ভিতরে লকডাউন বাস দিয়ে ঘেরাও দিয়ে লকডাউন করা হয়েছে, কিন্তু ভিতরে রিক্সা টমটম তিন চাকার গাড়ি কিন্তু চলতেছে এবং মানুষজন কিন্তু অবাধে আসা যাওয়া করতেছেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানুষজন চলাফেরা করতেছে খুব সহজভাবে। এখানে আরেকটি কথা বলে রেখে ভালো যে এই উত্তর কাকচালি ওয়ার্ডটিতে 150টির মতো ছোট বড় কারখানা রয়েছে, প্রত্যেকটি কারখানাই কিন্তু খোলা। স্থানীয়দের অভিযোগ হচ্ছে যদি এই কারখানাগুলি বন্ধ করে ঠিকমতো লকডাউন করা হয় তাহলে কিন্তু এটা একটা ভালো একটা ফলপ্রসূ রেজাল্ট আসতে পারে। এই ছিল আমার কাছে। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল ইসলাম।